বঙাইগাঁও জেলার বৈতামারী আরক্ষে শনিবার দিনা জব্দ করে 14টাক উন্নত জাতর গরু গোপন সূত্রে আরক্ষে জব্দ করবলে সক্ষম হয় গরুকিটা জানিবা মতে বঙাইগাঁও জেলার তালগুড়ি বাসুগাঁও সংযোগী পথে দীর্ঘদিন ধরে গরুর অবৈধ রমরমিয়া বেহা চলি থাকার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে জব্দকৃত গরুকটা বাংলাদেশ সরবরাহ করা বলে সন্দেহ স্থানীয় রাইজর বঙাইগাঁও আর চিরাং জেলার উন্নত জাতর গরু ক্রয় করে একাংশ দুষ্ট চক্রে চলাইছে এই গরুর বৃহৎ সিন্ডিকেট প্রতিদিনে বঙাইগাঁও জেলার বিভিন্ন ঠাইর গরু খোজকাই লো আহে ধুবুরী বঙাইগাঁও জেলার সীমান্ত চম্পাবতী নৈর নাওয়ে এই সমূহ গরু মানকাস্তার দক্ষিণ শালমারা প্রেরণ করে তারপর বাংলাদেশ সরবরাহ করার এক চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করা হয় গুমাফিয়ারে শীর্ষ বিষয়ার লিঙ্ক থাকারও গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে যত সরকার প্রশাসন কটকটিয়া হয়েছে গো সুরক্ষা আইন কটকটিয়া হয়েছে সেই সময়তে দেখা পাওয়া গেছে বঙাইগাঁও জেলার একাংশ গরু মাফিয়ায় দিন দুপুরতে যদে মদে গরু উঠাই লই যাই আছে কর গরু কত চালান দিয়ে আছে তারে সংক্রামত ইতিমধ্যে আজি বৈতামারী আরক্ষী প্রশাসনে ইতিমধ্যে বৃহৎ পরিমাণের গরু জব্দ করবলে সক্ষম হয়েছে আর এই ক্ষেত্রে আমি বৈতামারী আরক্ষীক মানে ধন্যবাদ জ্ঞাপন করছো এই বৃহৎ সফলতার কারণে আর এনে ধরনের যে সরকারের চকুত যে ধুলি দি যাকে গরু সিন্ডিকেট চলাই আছে যে সাবধান হয় আর এই ক্ষেত্রে যাতে গরুর ব্যবসায় যদি বন্ধ করে তার কারণে আমি আহ্বান জানাইছি অবৈধ ব্যবসায় দীর্ঘদিন ধরে চলি আছে বহুদিনেরপরা চলি আছে আমি জানামতে বহুদিনেরপরা এই গরু ব্যবসায় চলি আছে অবৈধভাবে এই গরু ব্যবসায় চলি আছে কর গরু কর লই আছে আদার ডিস্ট্রিক্ট মানে ট্রান্সফার করে আছে এবিল ভিয়া ভোগ ভাওনা করে আছে নথিপত্র নাই নথিপত্র থাকলে কোন আজিকালি যে প্রশাসনে কোয়া হয়তো এখন জেলার পর আন এখন জেলালে স্থানান্তর করবো নয় কিন্তু কোনোবা এখন জেলার দেখায় কোনোবা এখন কোন কাগজ কি কথা এইবিল কোনো মানে ভুয়া নথিপত্র লই এই ব্যবসায় করে আছে এই গরুখিনি জানা মতে এটা আরক্ষী প্রশাসনে ধরেছে কোরপর আনি আছে এখানে এতালেক সঠিক তথ্য ধরব পরা নাই কিন্তু ইতিমধ্যে আমি বিভিন্ন ঠাই আগতেও গম পাইছি যে এওঁলোকে সেই আমার চিরাং জেলারপরা যজার হয় চিরাং জেলার বজারেরপরাও একাংশ গরু মাফি গরু লই মানে বিভিন্ন ঠাইত সিন্ডিকেট করা বলেও মানে বিভিন্ন রাইজর আগত কইছিলে কিন্তু গতি এইবিল ব্যবসায় রমরমিয়া ব্যবসায় এটা চলাই আছে আজি ইতিমধ্যে বৈতামারী আরক্ষী 11টা করে ধরে আনবলে সক্ষম হয়েছে আর 11টা নয় 14টা গরু ইতিমধ্যে ধরে আনিছে আর লগতে আরো গরু আনি আছে বলে আমি জানিব পারিছো দল সংগঠন নহয় এইবিল আসলে গরু গরু মাফিয়া বলে কব এইবিল আসলে গরু মাফিয়াবিলাক মানে জানা হিসাবত তেওঁলোকে কিছুমান মানুষ স্পিচও দিছিলে আপনাদের এইবিল করে কোনো কাম নহব আমার উপর উপর মহলের হাত আছে হেনেকা বলেও কইছিলে আর বিভিন্ন মানে আমি গম পাইছিল যে বিভিন্ন ঠাইত মানে গরু মাফিয়াক ধরা হয়েছিল বিভিন্ন ঠাইত ধরেছিলে তেওঁলোকে কৈছিলে এইবিল আমার ম্যানেজ করা আছে আপনাদের এইবিল একো পাত্তা নাপাব বঙাইগাঁওর পর রতন দেবর রিপোর্ট নিউজ লিস্ট আপুনি গেষ্ট্রিক আলসার লিভারত চর্বি পাইলস ভোক নলগা পেটর বিষ বুকুর জ্বলাপোড়া টেঙা উগার পেটত বুদবুদ খব্দ করা পেট ফুলা বমির ভাব আর কেতিয়াবা বমি আদি আপুনি এইবিলাক সমস্যা ভুগি আছে নেকি এতিয়াৰ পৰা আপুনি অসমৰ বাহিৰত গৈ হাজাৰ হাজাৰ টকা খৰচ কৰাৰ কোনো প্ৰয়োজন নাই এতিয়া বৰপেটা চহৰলৈ এম এছ সুলেমান মেডিশ্বপত আহি আছে ডাক্তৰ মায়াং আগৰৱাল গেষ্ট্ৰো আৰু লিভাৰ ৰোগ বিশেষজ্ঞ আগতীয়াকৈ নামভৰ্তি কৰিব পৰা ঠিকনা এম এছ সুলেমান মেডিশ্ব বি কে ৰোড মুছলিমপট্টি বৰপেটা যোগাযোগৰ নম্বৰ 7002064582 আৰু 9706532197